আগে ক্লাসের নাম লিখো সেন্ট্রাল টেন্ডেন্সি। আজকে স্ট্যাটিস্টিক্স এর একদম ফার্স্ট ক্লাস, যাদের ইকোনমিক্স ছিল, কারো ছিল ইকোনমিক্স, তাদের একটা স্লাইট এক্সপিরিয়েন্স আছে যে অ্যাকচুয়ালি হয়টা কি। যাদের ইকোনমিক্স ছিল না তারা একদম নতুন, তাদের কাছে একদম কি বলবো একদম আনএক্সপ্লোরড এরিয়া, কখনো তোমরা দেখিস নি এই ধরনের। হেভ কি মজা লাগবে করতে কথা দিলাম, দারুণ লাগবে। সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি তিনটে টপিক, আমরা তিনটে টপিক শিখবো সেন্ট্রাল টেন্ডেন্সি। একটা মিন, একটা মিডিয়ান আর একটা মড। আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির তিনটে টপিক শিখবো, কি কি? মিন, মিডিয়ান, মড। বলবি দাদা খায় না মাথায় মাথে কি এগুলো বোঝাবো। তার আগে আমি ভাগটা করাই, মিনের তিন ভাগ। একটা হচ্ছে এ এম, একটা হচ্ছে জি এম, একটা হচ্ছে এইচ এম। মিনের তিন ভাগ, একটা এ এম, একটা জি এম, একটা এইচ এম। একটা অ্যারিথমেটিক মিন, একটা জিওমেট্রিক মিন, একটা হারমোনিক মিন। স্টপ, এইটা বোর্ডে লেখার পরেই তো ব্রেনে ফার্স্ট কোয়েশ্চেন আসবে, সেন্ট্রাল টেন্ডেন্সি বা কি, মিন বা কি, মিডিয়ান বা কি, মড বা কি। দেখ আমি একদম সিম্পল করবো, আমরা ভাই ম্যাথ অনার্স করছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা যখন অ্যাকাউন্টেন্সি করতে গিয়ে ডেফিনেটলি সব কিছুর ব্যাকগ্রাউন্ড বলি, যে তোমাদের অ্যাকাউন্টসটা মেইন সাবজেক্ট। স্ট্যাটিস্টিক্সে আমরা কিন্তু অতটা ব্যাকগ্রাউন্ড বলি না, একদম 100%। আমরা মেইনলি কোথায় জোর দেব, কিভাবে ক্যালকুলেট করে, ক্যালকুলেট করে কিভাবে বলতে গিয়ে আমরা ডেফিনেটলি কিছু কিছু জিনিস তো ডিসকাস করব। আজকে আমাদের সিম্পল কনসেপ্ট মিন, মিনের মধ্যে অ্যারিথমেটিক মিন আজকে আমাদের ক্লাস। তারা কাজ করো, এ দিয়ে হেডিং লিখো মিন, ব্র্যাকেটে এক্স বার মিন। ওই নতুন নতুন জিনিস পড়ো, এক্স এর মাথায় ড্যাশ, আমি কি উচ্চারণ করলাম, এক্স বার, মিন এর সাইন, ব্র্যাকেটে এক্স বার, তাহলে মিন, ব্র্যাকেটে এক্স বার। মিনের কম হবে কি কি রে, আমরা আজকে এ এম এর কাজ করব। রোমান নাম অ্যারিথমেটিক মিন, এ আর আই টি এইচ এম সি টি আই সি, অ্যারিথমেটিক মিন, তার ব্র্যাকেটে আমি যাকে বলবো এ এম। আমরা এখন স্টার্ট করছি অ্যারিথমেটিক মিন, তার ব্র্যাকেটে কি এ এম, এখানে দেখো অ্যারিথমেটিক মিন ব্র্যাকেটে এ এম। স্টপ, আমি জানি প্রচুর কোয়েশ্চেন হচ্ছে, কি 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 সব বুঝতে পারবো, জাস্ট কাম ডাউন। স্ট্যাটিস্টিক্সটা অনেকটা প্রথম পারা হাঁটার মতো হবে, প্রথম বার তারপরে হাঁটতে শিখিস, পড়েছিস, ছড়েছিস, কেটেছে, এখন মাথাও ছাড়া পড়বি কথা সেরকম। আমরা প্রথমবার হাঁটতে শিখছি, তো স্ট্যাটিস্টিক্স ফার্স্ট টাইম দেখছি, জাস্ট কাম ডাউন। অ্যারিথমেটিক মিনের দুটো ফর্মুলা আছে, কারণ বুলেট দিয়ে উইদাউট
frequency. Stop. Won't be high, Dada. Frequency. Stop. Go Dada. Baki gulo buchbo. Baki gulo buch. Shun. Without frequency. Question asbe. Dada frequency ki. Shun. একটা ক্লাসে ধরে নিয়ে পাঁচজন আছে, পাঁচজন একটা এক্সাম দিয়েছে, সেই এক্সামে পাঁচজন কি কি নাম্বার পেয়েছে, দশ, বারো, কুড়ি, তিরিশ, পনেরো, এক, দুই, তিন, চার, পাঁচ। স্ট্যাটিস্টিক্স, অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স কি ছোট্ট করে বলি, মাঝখানে বলে টাইম আছে, স্ট্যাটিস্টিক্স বিরাট কোহলি যখন আইপিএল খেলতে নামবে, আবার আইপিএল স্টার্ট হচ্ছে, যখন ব্যাট করতে নামছে, তার সাথে সাথে কিছু স্ট্যাটিস্টিক্স আসছে, এতগুলো এত রান করেছে, এতগুলো থার্টি প্লাস, এতগুলো ফিফটি, তার স্ট্রাইক রেট এত, আবার আজকের ম্যাচে কিছু একটা রান করেছে, এগুলোকে বলে ডাটা। ইন্ডিভিজুয়াল ম্যাচে যে রান করছে সেগুলোকে আমরা কি বলবো, ডাটা। এই ডাটাগুলো এক জায়গায় যখন সাজানো হবে, যেখানে মার্কস আর নাম্বার অফ স্টুডেন্ট, মার্কস জিরো থেকে দশ, দশ থেকে কুড়ি, কুড়ি থেকে তিরিশ, নাম্বার অফ স্টুডেন্ট জিরো থেকে দশ পেয়েছে পাঁচজন, দশ থেকে কুড়ি পেয়েছে পনেরো জন, কুড়ি থেকে তিরিশ পেয়েছে ধরে নে কুড়ি জন। এই দুটো ডাটার মধ্যে তফাৎ কি, চোখে লাগা, চোখে লাগা, এই দুটো দুটো ডাটার মধ্যে তফাৎ, এই দুটোই কিন্তু ডাটা। এইটার আন্ডারে নাম্বার অফ হেড পেন, আর এইটার নাম্বার অফ গেট আছে, মোটামুটি চোখে দেখে বুঝতে পারলে, অঙ্ক করতে করতে ফার্স্ট অঙ্ক করলেই চোখে সরে যাবে, কিন্তু আপাতত এটা উইদাউট ফ্রিকোয়েন্সি, এটা উইথ ফ্রিকোয়েন্সি। বোঝার আর একটা নিয়ম আছে, উইদাউট ফ্রিকোয়েন্সি এক নম্বরে আসবে, উইথ ফ্রিকোয়েন্সি চার নম্বরে আসবে, এই একটা কোনো নিয়ম হয়। জাস্ট বি এট নাম্বার শুন নি, উইদাউট ফ্রিকোয়েন্সি এ এম, আর শুধু মিন নিচ্ছি, ফর্মুলা নিচ্ছি, মিন ব্র্যাকেটে এক্স বার ইকুয়ালস, শুন নি ফর্মুলা নিচ্ছি, সামেশন এক্স বাই এন, জুম করছি, সামেশন তার চেঁচা কি বললাম, সামেশন, সামেশন মানে হচ্ছে টোটাল। এবার গাল ভরা নাম মিন, কিচ্ছু নয় অ্যারিথমেটিক মিন, মানে কিচ্ছু নয় অ্যারিথমেটিক মিন, মানে হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ চেঁচা, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটার অ্যাভারেজ কি করে করবি, পাঁচ দিয়ে ভাগ তো, ফর্মুলা কি লিখছিস, সামেশন এক্স, সামেশন এক্স মানে এগুলোকে এক্স না, সামেশন এক্স মানে এগুলো যোগ ফল, বাই স্মল এন, স্ট্যাটিস্টিক্স এ এন মানে নাম্বার অফ ডাটা, কটা ডাটা আছে, এক দুই তিন চার পাঁচ, যোগ করে পাঁচ দিয়ে ভাগ। মানে আজকে থেকে কি শিখলি, অ্যারিথমেটিক মিন মানে অ্যাভারেজ, নাম অ্যারিথমেটিক মিন, টেকনিক্যালি এটার মানে হচ্ছে অ্যাভারেজ, উইদাউট ফ্রিকোয়েন্সি ফর্মুলা, ফর্মুলা হচ্ছে মিন ব্র্যাকেটে এক্স বার ইকু অফ স্কোর সামেশন এক্স বাই এন, এটা কি ক্লিয়ার? এই পেজটা পুরো রেখে দে, দরকার হলে পরের পেজের হাফ রেখে দে, এই পেজটা আমরা যখন যা ফর্মুলা লেখাবো এখানটায় ফিরে এসে ফর্মুলা লেখাবো, তাহলে কি সুবিধা হবে, একটা পেজের পুরো ফর্মুলা লিখে দেবে, কি বললাম,
আমরা এক্সাম্পল ফরম্যাটে অপ করব চলো এক্সাম্পল 1 পরের পেজে বুঝলা एक्चुअली और रूप को मिस और रूप को क्या কিন্তু বুঝবি আর নিজে করবি
আমি যতক্ষণ বোঝাবো ততক্ষণ তুই বুঝি না, ততক্ষণ শুধু দেখবি, আমি ফোকাস সময় দেব। ওটা ওয়াইফাই তোরা
15 পেয়েছে ধরে নে 8, 20 পেয়েছে ধরে নে 10 জন, 25 পেয়েছে ধরে নে 5 জন, 30 পেয়েছে ধরে নে 15 জন, 35 পেয়েছে ধরে নে 5 জন, 40 পেয়েছে ধরে নে 8 জন। কথা বলা এটা সামান্য ইচ্ছা। তাহলে কি কি লিখিব? 5 কেমন করে লিখলাম প্রতিটিস এটা নিচে এটা 5 8 10 5 15 5 8 নিচে লেখ ফাইন্ড মিন ক্যালকুলেটরে একটা স্পেশাল ট্রিক শেখাবো, সেটাই ভালো লাগবে।
যারা যারা বুদ্ধিধরিস তারা ইজিলি করতে পারে। হাত তো তার তার ক্যালকুলেটরে জিটি বাটন আছে, জিটি জিটি এটা শুধু যাদের জিটি বাটন আছে তাদের জন্য। আচ্ছা সবাইকে যারা একটু পরে গেলে বড় বড় অংশ দেখাবো আমি ক্যালকুলেটর অন করবি না, অন করবি না ওই অবস্থাতে 15x দিয়ে ইকুয়াল এবার জিপি বাটনটাকে মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ দিতে হবে না, তুই বললি এখানে মুখোমুখি পেরে যাবো, 20-10 দূষণ করবো না, জিপি কিন্তু উল্টো অঞ্চল করে তারপরে সব যদি তুমি শর্টকাটটা প্রপার ইউজ করতে পারো তুমি করো। জাস্ট আমি জানি বলে তোকে জানিয়ে দিলাম যে এটা একটা ব্যাপার কাজ করে। চলো নিচে মিন ব্র্যাকেটে x বার ইকুয়ালস টু হ্যালো দাদা বল ফর্মুলা বল সামেশন f সমান 1440/56 জনগণ স্টপ সামেশন মানে কি রে চারখানা অপশন থাকবে তার মধ্যে একটা থাকবে 25.71 তোমাকে ঠিক মেরে চলে আসতে হবে। কেউ তোমার খাতা দেখবে না, কেউ তোমার প্রেজেন্টেশন দেখবে না, নো ওয়ান, শুধু আনসারটাকে নিলাম। ইজ ইট ক্লিয়ার? ওই সবাই বুঝেছিস? এবার আমি পর পর কিছু টপিক করাচ্ছি, বেসিকটা সেম টপিক আলাদা। যেমন সামনের দুর্গা পুজো কেউ বলে আমি 20টা ঠাকুর দেখেছি, কেউ বলে আমি 10টা দেখেছি, কেউ বলে আমি 50টা দেখেছি, সব দুর্গা ঠাকুরই তো দেখছে, তাহলে 20টা ঠাকুর দেখা মানে অ্যাকচুয়ালি আমি যখনই আর একটা অঙ্ক করাবো কোন একটা জায়গায় এবার নাম্বার অফ ওয়ার্কার বলছি
প্রথমে একটা 15 তারপরে একটা 44 আমি আমার ডিটেক্ট করি আর লিখছি না কিরকম করে লিখলাম দুটো দেখে ঠিক আছে একটা 15 একটা 44 একটা 104 একটা 225 একটা 310 একটা 355 একটা 108 একটা 72 আর একটা 17 সব কটা হয়েছে লিখবো না বেরো আমার খাতা থেকেও দেখতে আসছে না আমি ডাইরেক্টলি এফ লিখে বেকার অনেক লিখতে হবে খুব ভালো বলছিস তো জিরো থেকে দশ ওয়েট করে যাচ্ছে কি করে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই তোর যদি মনে হয় ওয়েজেসটা এক্স হয় কিন্তু এই ওয়েজেসটা গ্রুপে আছে দেখতে পেয়েছিস আগের টপিক আর এই টপিকের মধ্যে এটাই কথা আগেরটা একটা ছিল কি এক্স বলেছিলিস আজকে এটাকে কিসে আছে বললাম গ্রুপ এটাকে গ্রুপ কি কয়েছে বলো জিরো থেকে দশ এটাকে কি বলে গ্রুপ কি কয়েছে তুই ফেসে গেছি বুঝতে পারছিস এটা এক্স নয় ডেফিনেটলি যদি হতো আমি আগে কি করব স্টপ স্টপ আগে কি করব ওয়েজ স্টপ তারপর খুব ভালো
বুঝতেই পারছি একটা স্পেশাল টপিক পড়াচ্ছি, টপিক গুলোকে মনে রাখার চেষ্টা করো। নাম্বার অফ স্টুডেন্টস আমি ডিক্টেট করছি, তারপর তোর আমরা 175 প্রথমে, তারপরে 360, তারপর 680, তারপর 790, তারপর 900, তারপর 1000, যেটা প্রথমে 175 চুক্তি করে করাবো যে এই অংশটা বিভক্ত চুক্তি করে। আমি যে 10 পেজ, যে 10 থেকে 19 পেজ, যে 9 পেজ, যে 0 থেকে 9 ওটাই হতো আমি পাগল না মুছে দিতাম, কনসেপ্ট দিচ্ছি তৈরি কনসেপ্ট এইটাকে জিরো ধর, কনসেপ্ট তৈরি এটা জিরো, কনসেপ্ট তৈরি কর এটা 10, এটা 20, এটা 30, কনসেপ্ট তৈরি কর লেস দ্যান 10 মানে সবাই এই পোর্শনটা 175 সবাই মিলে লিখিস, আমি লিখি 20 কম মানে কিন্তু এই পুরো পোর্শনটা একটু মানে ভেবে দেখ, জিরো থেকে 3 যেটা 360 নাকি, তাহলে আমার কোয়েশ্চেন এই দিয়েছে সেটা ফ্রিকোয়েন্সি নয়, মাইনাস করলে যেটা পাবো সেটা ফ্রিকোয়েন্সি। আমি আবার বলছি প্রথম একটা 175 কনফার্ম তো, প্রথম একটা 175 কনফার্ম তো, তারপর একটা 360 মাইনাস 175 যেটা আমাদের কাছে 185, তারপর একটা 680 মাইনাস 300, তারপরে 790 এইগুলো কিন্তু অরিজিনাল যেগুলো ওরা দিয়েছে সেটা তিনটে অঙ্ক, আজকে ফার্স্ট টাইম ক্লাস করবো তিনটে অঙ্ক, ইনফ্যাক্ট পাঁচটা অঙ্ক, পাঁচটা টপিক বুঝতে পেরেছিস, একই রকমের কিন্তু আলাদা আলাদা, আমি এরকম ভাবে স্ট্যাটিস্টিক্স করাবো, আলাদা আলাদা টপিক টপিকগুলো করাবো, আর এই টপিকের উপর হোম ক্লাস থাকবে, সেটা তোমার বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কি বললাম যে তাহলে স্ট্যাটিস্টিক্স করবে পাঁচটা টপিক। আনসার এসো টেবিল শোয়িং কম্পিটিশন অফ টিম দেখো,
আনসারে এসো, টেবিল শোয়িং কম্পিটিশন অফ বিং দেখো। আমি আনসারটা বলে দিচ্ছি, ফলো হয়ে গেছে আমার কাছে যে অঙ্কটা ছিল তার আনসার 25.45। এটা আনসার পুরো দেখা দিন 25.45। এরপরে মিড ভ্যালু বের করতে মিড ভ্যালু ব্র্যাকেটে এরপরের কালাম হবে মিড ভ্যালু ব্র্যাকেটে এক্স। জানো ভাব জিরো থেকে নাইন যোগ করে দুই দিয়ে ভাব, শুনছি তাই তো? দশ আর উনিশ যোগ করে দুই দিয়ে ভাব 14.5, আর করবি না, দশ করে বাড়ছে। জিটি কত হেভি কাজ করছে বুঝতে পারছিস? তারা হেভি মানে হেভি সুবিধা হবে ঠিক করবে। তাহলে ছোট্ট অঙ্ক করতে তো ছোট্ট অঙ্ক মার্কস আর এ দুটো মার্কস বলছি 30-39
ভরসা করবে না, কারোর দিকে তাকাবে না। করবো জিএম বের করবো আর এই করবো, ওটা আমাদের নেক্সট।